পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া আপনার বন্ধুটি হঠাৎ অনেক বছর পর যখন দেখবেন পুলিশের গাড়িতে চড়ে রাস্তায় নামা মাত্র এক ঝাঁক পুলিশ তাকে স্যালুট জানাচ্ছে। আপনি অবাক হয়ে যখন তার দিকে যাচ্ছেন তখন পুলিশ প্রোটোকলের কারণে আপনি বাধা পেয়ে আর এগোতে পারলেন না। জানতে পারলেন আপনার সেই বন্ধুটি আজ পুলিশের এএসপি। আর দীর্ঘশ্বাসে আপনি বলে বসলেন তার ভাগ্যটাই ভালো, বস একটু থামেন না, ভাগ্য তাকে আজ এই সাফল্যের পথে আনেনি, বরং ভাগ্যকে আজ সে পথে নিয়ে এসেছে। আপনি যখন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে বন্ধুর সামনে শার্টের কলার ঝাড়ি দিয়ে রাস্তায় হাঁটতেন তখন সে দাঁতে দাঁত চেপে প্রস্তুতি নিত আর অপেক্ষা করত সঠিক সময়ের। আপনি তার একদিনের সম্মান দেখে ভাবছেন ভাগ্য তাকে এ পথে নিয়ে এসেছে, অথচ সে জানে এই সম্মানটুকু আনতে কতটা রাত তাকে পড়ার টেবিলে বসে নির্ঘুম কাটাতে হয়েছে। অফিসের গাড়িতে চড়ে আপনি যখন বাসায় ফিরছেন তখন দেখলেন বিএমডাব্লিউ গাড়ির ভিতরে বসে আছে আপনার গ্রামের সেই ছেলেটি যাকে আপনি ছোটবেলায় পাত্তাই দিতেন না। শুদ্ধ ভাষায় ভালো করে কথা বলতে না পারায় যে ছেলেটির সাথে আপনি ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেটির কখনো বন্ধুত্ব হয়নি, সে আপনি আজ জানতে পারলেন আপনার সেই বন্ধুর ইংলিশ মিডিয়াম পড়ালেখা করা আপনারই সমান ডিগ্রি। শুদ্ধ ভাষায় কথা বলতে না পারা আপনার বন্ধুটি আজ গ্রুপ অফ কোম্পানির মালিক। মাথায় আগুন ধরে যাওয়ার মতো অবস্থা, ইচ্ছে হচ্ছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। হয়তো এবারও বলছেন শালা তোর ভাগ্যটাই ভালো, বস থামেন। আপনি যখন ইংলিশ মিডিয়ামে পড়ে এলাকা শুদ্ধ কাঁপিয়ে বেরিয়েছেন আপনার লাইফ শাইন, তখন এই ছেলেটি দিন রাত আপনার চেয়ে বেশি পরিশ্রম করে আপনার অহংকারকে সে জিদে পরিণত করেছিল। ভাগ্য তাকে এই পথে আনেনি, সে ভাগ্যকেই আজ এ পথে নামিয়ে এনেছে। সিনেমার গল্প মনে হচ্ছে? এদেশের অসংখ্য গ্রুপ অফ কোম্পানির মালিকরা যতটা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন নিঃসন্দেহে আপনার মাসিক খরচও তার ব্যবসার শুরুর মূলধনের চেয়েও বেশি। আকিজ গ্রুপ, পিএসপি গ্রুপ এগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি, কতটা কম পুঁজি নিয়েও শুধু পরিশ্রমের বিনিময়ে তারা শূন্য থেকে উঠে এসেছে। কাল আমার এক ঘনিষ্ঠ ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার বন্ধু সারাদিন বিডি জবসের ওয়েবসাইটে ঢুকে শুধু চাকরির খোঁজ করছিল আর বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস লিখে নিচ্ছিল স্মার্ট একটি সিভি বানিয়ে সাবমিট করবে বলে। সন্ধ্যায় সে যখন আমাকে ফাস্ট ফুডের অফার করলো আমি জাস্ট একটি বিডি ফুডস এর চিপস নিতে বললাম। সে সারাদিন শুধু একটা চাকরির আশায় বিডি জবসের ওয়েবসাইটে এতটাই মগ্ন ছিল যে সে দোকানদারকে সে বিডি চিপস দেওয়ার পরিবর্তে বলেছে আমাকে একটি বিডি জবস দিন। একেই বলে স্বপ্ন, তার ধ্যান জ্ঞান সব একটা চাকরির জন্য, আর তাই সে দোকানদারকে বিডি চিপসের পরিবর্তে বিডি জবসের কথা বলে দিল। একদিন হয়তো তার এই কাহিনীতে ইতিহাস হবে, একদিন সেও ভাগ্যকে নামিয়ে আনবে তার হাতের মুঠোয়। আপনি চাইলেও আপনার একাডেমির রেজাল্ট, ভার্সিটির নাম কিছুই পাল্টাতে পারবেন না, কিন্তু আপনি চাইলে আপনার ভবিষ্যৎ আইডেন্টিটি পাল্টাতে পারবেন। এটাই চ্যালেঞ্জ, অহংকার যেখানে প্রবেশ করে ভাগ্য সেখানে পালিয়ে বেড়ায়। সফল হতে হলে শুধু একটা জেদ লাগবে।